প্রশাসনের কাছে আপনার কোনো কিছু বলার আছে কি? স্যার আমার তো বহুত কিছু বলার আছে, কারণ আমার ভাগ্নে আমার সুস্থ হয়ে গেছে। এখানে আমার ভাগ্নে কি হয়েছে সিনিটা আপনি দেখেন, আপনারা দেখেন। আপনি কোনো তদন্ত বা বিচার চান কিনা? এখন এটা শেষ কর, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার পায়ে বাড়ি মারছে, সব দাগ আছে, আমি তো দেখাইনি ভয়তে, ভয়তে দেখাইনি। এই জায়গায় এখন মারছে কে? আমি বলবো না ভাই, ওই ক্যামেরায় ওই টিভিতে দেখে ওরা আবার দেশে আমার মারবে। তাদের কথা না শুনলে তারপর দেখা যায় আমরা ওই 10 জন 15 জন 20 জন 30 জন লোক আসি, অনেকে আর কি ফাজলিমি করে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কী করে, তারপর কিছু লেখাপড়ারা শিখায়, মানে যেসব লেখাপড়া আমাকে বাইরে কোনো কাজের না, মানে বাইরে হতে আমার চাকরিও পামো না আর আমাকে বয়সও নাই যে এই লেখাপড়া। দেখা যায় আমার সময় কাজ না, ওটা পড়া দেয় এই সপ্তাহে দেশে, আগামী সপ্তাহে যদি পরে ওইটা পড়াটা না দেখি কইতে পারি, তাই আমাকে উপরে মারিতে শুরু হয়ে যায়। এমনকি যদি এই রূপে কথা কইছে বা একটু করতে যাই, তখন মনে করেন ব্যথা শেখো স্টাফ ব্যাধতে পিটি নিয়ে শুরু করে। যেমন এই লোকেরই চার বেজনে ধরে পিটি দিচ্ছে মতো, পাওয়াইতে মাথা মতো বাঁধতে পিটি দিচ্ছে, অর্থাৎ একটা তো আমারই রুহ কাঁপতেছে। ওই দেখি অনেকে মানুষ নিজেদের মানে সহ্য করতে না পারছে, অনেকেই যাই আত্মহত্যা করার পথ পাইছে না কখন মানুষ, তখনই নয় তখন তো চারিদিক অন্ধকার হয়েছে। যেমন আমি তো অন্ধকারের মধ্যে আসি না, আমি এনতে বাইরেই পারি না, আমি লোক কথা কইতে না পারি, একটা পাবলিকের লোক কথা কইতে, যেমন আমার সুদুকের কথা কম বা বিপদাবাদের কথা কম, এই তো আমি পারতেছি না। যে এক মাস কাছাকাছি হয়ে গেছে আমার দুলাবাইদের, আমি টাকা পামু চাইতেছি 2 মাস ধরে, আমার মায়ের যান না, ফ্যামিলির বউ জন আছে, এক মাস আমি তো কোথায় আছি, কুমনে গেছি, কী হয়েছে কেউই জানে না। চিকিৎসা তো জানি যে কিছুদিন পর পর এখানে অনেক অত্যাচার হয়, ছেলেদের মার দূর করে কিছুদিন পর পরে। আমরা প্রতিনিধি লোক এই ওয়ার্ডে, আমি এর ভিতরে অনেক ঝামেলা করি, একটা রুগী বার করে দিয়েছি, অনেক কষ্ট করিয়া অনেক ঝামেলা গেছে, দেশে চায় না মারধর করে, বা আমি নিজে আসিয়া কমিশনের মাধ্যমে মনে করেন সেগুলো উদ্ধার করে দিয়েছি, অনেক চেষ্টা করিয়া কিছুদিন পর পরই মনে করেন ঘটনাগুলো ঘটে। তরিকুল ভাই তারে তারে আবার উঠে বইছে পর, আবার শুইতে গেছে পর, তারে একটা মানসিক রোগী তো একটা গা দিছে পর কন্ট্রোলে জানাইছে, কন্ট্রোলে জানাই আইসে দুই এর দেখালি থাপড় লাথি, ঠিক আছে, কতক্ষণ পারাইলো এই দেখে ভালাইয়া পারাইনের পরে এবার শুয়েছে, গামছা দিয়ে পিট মোড়া দিয়ে এবার বান্ধে ধুয়ে দিয়েছে আর খালি পারাইছে। তারপরে ওই অসুস্থ অবস্থায় এই জায়গায় পরে বইছে, আমাদের কয়ে তোমরা কেউ উঠবে না, বালিশ থেকে যার মাথা উঠবে তার পিঠেই মারি বললাম, এই কয়ে আমাকে সব শোয়াই দিয়েছে, কেউ আর উঠতে টরতে যায় না। সরোয়ার ভাই হ্যাঁ সরার ভাই, আমরা এই জায়গায় বসে তার, আমাদের তো প্রতিটা জায়গায় শোয়াই দিয়েছে, মাথা লড়াইলি সিসি ক্যামেরায় দেখে যে মাথা লড়াইবে তারে পিটে পিটে মারিয়ে ফেলাইবে, এইসব বলছে সরার ভাই, ফ্যানের লাগে ঝুলোয় পিটেইবে, আবার এই জায়গায় পিটে এই বাইরে ল্যাংটা করে পিটেইছে সেদিন, না না এই বাইরে এই বাইরে ল্যাংটা করে পিটেইছে, এখন ভাই ওইভাবে পিটাবো। আমাকে তো শোয়াই দিয়েছে, আমরা দেখি না, ভোর রাত 3টা সাড়ে 3টার দিকে চিৎকার শুনে আমরা বাথরুমে গেছি, বাথরুমে যাই দেখি সে ঝুলন্ত অবস্থায়, তখনও মারা যায় না, জীবিত ছিল, ঠিক আছে, জীবিত ছিল, কাচ্চাইতে আছে, এই জায়গায় আইনা ফালাই তুইছে, টাইনে নিয়ে আইনা এই জায়গায় ফালাই তুইছে, কেউ ধরতে দেয় না কিছু না, কতক্ষণ পর কাচ্চাইতে কাচ্চাইতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, তখন আমরা একজনে যাইয়া শ্বাস করে এই ওনার নাম জানেন কি রনি ভাই, হাতটা ধরছে তো ও তো মারা গেছে। রুকুনুল ভাই নামে একজন লোক আছে ভাই, রুটি বানানোর বেলুন দিয়া
ভাই রুকনুল ভাবে রুকনুল ভাই নামে একটা স্টপ আছে সবকো মানুষে সে আমাদের মায়ের মত যত্ন করে ফ্যামিলির লোকের সাথে কিছু কিন্তু অন্য সরোয়ার ভাই আমাদের মারাত্মক মাইক করে ভাই কিন্তু এখন স্টপ আছে রুকনুল ভাই নামে সে খুব ভালো লোক খাবার দাবার দেয় আপনাদের খাবার দাবার দেয় কি ঠিক মতন এর আছে খাবার দাবার দেয় না উনি ওনাদের লোক আছে ভাই বললে আমাদের ডেকে ডেকে আমরা টেট পাইপ বলতে আমি মূলত এই জায়গায় যে মারামারি এদের মারে এবং একটা মানুষের যখন ব্যথের আঘাত দেওয়া হয় যেহেতু আমি পাশের বাসা একেবারে পাশাপাশি সেই ব্যথের আঘাতটাও স্পষ্টভাবে শোনা যায় এবং প্রায় সেই রাত্রেই চিৎকার মারামারি হইসই এগুলো চলতে থাকে এই জায়গায় এবং আমার একটা ছোটো বাচ্চা আছে 6-7 বছর সে আমাকে বলে যে আব্বু এই জায়গায় এরা তো রুগী এদের মারে কেন এদের মারবে কেন অনেকেই দেখা যায় যে মেয়েরা চিৎকার দিয়ে কাঁদে এবং ছেলেরাও চিৎকার দিয়ে কাঁদে মধ্যে আমরা ম্যাক্সিমামের সাথে কথা বলছি সাংবাদিকরা তারা বলল যে এখানে ওষুধই একটা সেটা হচ্ছে মাইক না না এই এটা না 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 এটা আমার মেডিসিনের ডক্টর আছে সাইকিয়াট্রিস্ট আছে আমরা আর আমার এই প্রতিষ্ঠান হইল সর্বপ্রথম প্রতিষ্ঠান অনেক বছর ধরিয়া আর এই যুগে এরকম এইটা তো আসলে পসিবল না আপনার কি বলার আছে আসলে কিভাবে কি কারণে ছেলেটা মারা গেল না আসলে এই ধরনের পেশেন্ট তো আপনারাও বোঝেন বা হ্যান্ডেল করেন এই ধরনের একটা টেন্ডেন্সি হয়তো থাকতে পারে বা ই করে কিন্তু আমার তো সেটা জানা ছিল না আর আমি তো এটা বুঝতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আচ্ছা আমি মোহাম্মদ এনায়েত হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল তা আমাদের লাইসেন্সের যে শর্ত অনুযায়ী রোগী ভর্তি হওয়ার পরে তাদের মায়ের ধৈর্য করার কোনো বিধিবিধান আমাদের লাইসেন্সের কোনো শর্তের মধ্যে পড়ে না এবং এটা কোনো চিকিৎসা ব্যবস্থাও নয় ভর্তিকৃত রোগীদের বিভিন্নভাবে তাদের মোটিভেটেড করে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে এই মর্মেই তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যদি মারধর করে থাকে আমি তো শুনেছি তো তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে লাইসেন্সের বিরুদ্ধে এই আমরা ঘটনার পুরো ভিডিওটা আসলে পেয়েছি কারণ ওই মাদকাসক্তের প্রত্যেকটা রুমে রুমে ভিডিও রয়েছে এবং রেকর্ড রয়েছে তো রেকর্ড দেখে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে সে বাথরুমে ঢুকেছে পরে আমরা দেখেছি কয়েকজন মিলে তাকে কোলে নিয়ে বাথরুম থেকে বের করেছে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বাথরুমের ভেতরে সে আত্মহত্যা করেছে আর দ্বিতীয়ত যে অভিযোগ যে তাদেরকে এখানে মারধর করা হয় বা শারীরিকভাবে নির্যাতন করা হয় এই বিষয়টি নিয়ে যদি কোনো অভিভাবক আমাদের কাছে লিখিত অভিযোগ করেন তাহলে আমরা বিষয়টা অবশ্যই তদন্ত করে দেব আচ্ছা আমরা যেটা যে নির্যাতনের কথা শুনলাম ওখানকার যারা বাসিন্দা ওরা যেটি আমাদেরকে বললো যে ওদেরকে নির্যাতন করা হয় কথা না শুনলে অথবা মানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আসলে নির্যাতনের কোনো বিষয় পারমিট করে কি না সব কিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন এই বিষয়টা কিন্তু আসলে হুটহাট করে বলা মুশকিল কারণ এটার যারা মাদকাসক্ত তাদের একটা মানসিক বিষয় আছে মাদকাসক্তদেরকে কিন্তু আপনি এমনিতেই নর্মালি যদি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেন সে মাদক ছেড়ে দিবে বিষয়টা এমন নয় কারণ একজন মাদকাসক্ত থেকে বের হয়ে আসতে হলে কিন্তু তাকে অনেক নিজেকেও মানসিকভাবে সংগ্রাম করতে হয় এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশটা এই পরিবেশটা অনেক সময় কিন্তু একটু কঠোরই হওয়া লাগে কিন্তু এই জন্যে শারীরিকভাবে নির্যাতন করা বা তাদের উপর অত্যাচার করা এরকমটা কিছুতেই বৈধ নয় এবং আইনসঙ্গত নয় সুতরাং এরকম যদি কোনো অভিযোগ আমাদের কাছে আছে তাহলে আমরা বিষয়টা খতিয়ে দেব এখন কাউকে আটক করা হবে কি না একটা বিষয় যে আমরা এর আগেও বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রে এরকম মৃত্যুর খবর পেয়েছি এ নিয়ে নগরীতে তিন চারটি আছে যেমন হলিকেয়ারেও আরেকটি ছিল এটি ছিল এখন থেকে 4-5 বছর আগে আর গত বছর একটি ইসলাম ভাই গত বছর ওই যে রূপাতলিতে একটা ঘটনা ঘটেছিল মানে এই 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 যে প্রথম ঘটনা এটা না 6টা নিরাময় কেন্দ্র আছে এই 6টায় যদ্দূর মনে পড়ে গত কয়েক বছরে 4টির মতো মৃত্যুর ঘটনা ছিল এবং প্রত্যেকটির স্বজনরা কিন্তু আমাদের কাছে নির্যাতন করে হত্যা এই অভিযোগ করেছিল সব কিছু মানে এই কারণে আসলে বিষয়টা কোথায় যায় এর পরবর্তীতে আর কোনো খবর পাওয়া যায় না তো কি বলার আছে আসলে বিষয়টি কিভাবে দেখছেন আপনারা আসলে প্রতিটি মৃত্যুই তো আসলে দুঃখজনক এবং অপ্রত্যাশিত
তো স্বাভাবিকভাবে যে মৃত্যুগুলো একটু অস্বাভাবিক আমাদের দৃষ্টিতে, সেই মৃত্যু সেটা যেখানেই হোক বা যেভাবেই হোক, আমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিষয়টা নিয়ে থাকি এবং আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টিকে অনুসন্ধান করি এবং তদন্ত করি। এটার ক্ষেত্রেও তাই হবে।